একবার এক রাজা একটা বড় পুরস্কার ঘোষণা করলো সব আর্টিস্ট পেইন্টারদের জন্য, যে আমাকে এমন একটা ছবি এনে দাও যে ছবিটা রিপ্রেজেন্ট করবে পিস বা শান্তি, প্রশান্তি। সো রাজার যে রাজ্য ছিল, সব আর্টিস্ট পেইন্টার যারা ছিল সবাই তাদের বেস্ট যে ছবিটা আছে সাবমিট করা শুরু করলো এক 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 করে। সারা রাজ্যে একটা হৈহুল্লোড় পড়ে গেল। তারপরে একদিন কল করা হলো যেখানে সবার পেন্টিং গুলো দেখানো হবে। এইভাবে চিত্র প্রদর্শনী হয় না, ঠিক প্রদর্শনীর মতো। এবং প্রদর্শনী হচ্ছে, রাজা এক এক করে সবগুলো দেখছে, রাজ্যের যারা ছিল তারাও এক এক করে দেখছে। সবার চোখ আটকে গেল একটা ছবিতে। ওই ছবিটা ছিল একেবারে শান্ত নীরব একটা লেক। লেকের চারপাশে পুরো পাহাড়, পাহাড়ের উপরে একদম স্বচ্ছ নীল আকাশ। ওই ছবিটা দেখে সবাই চিন্তা করলো, আরে হয়ে গেছে, এইটাই তো পিস, এটাই তো প্রশান্তি, এই ছবিটাই আজকে টপ প্রাইজ জিতে নেব। এবার সময় আসলো পুরস্কার ঘোষণা করার এবং কে বিজয়ী হয়েছে তার নাম ঘোষণা করার। এবং সবাইকে অবাক করে দিয়ে রাজার এই নামটি ঘোষণা করলো, সেই নামটি ছিল না ওই চিত্রকরের, যেখানে ওই যে একদম নীরব যে লেক, সুন্দর পাহাড়, নীল আকাশ, ওটা ছিল না। এমন এক লোক পুরস্কার জিতলো যার চিত্রকর্মটি ছিল খুবই রুক্ষ একটা পাহাড়, উপরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম একটা ছবি। সবাই তো অবাক হয়ে গেল, আরে এইটা এইটা কি হইলো, রাজা কি মানে বুঝলাম না তো, এরকম একটা মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সবাই। আর সবাই বলে, এই ছবিটা কিনা আসছে কেন, এটাই তো প্রশ্ন আমার। এর তো পিসকে একেবারে রিপ্রেজেন্ট করে, তো শান্তির উল্টোটা, এটা অশান্তি রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দেন রাজা বলল, আপাত দৃষ্টিতে তোমাদেরকে মনে হয়েছে যে আমি মনে হয় একটু ভুল সিদ্ধান্ত নিয়েছি, তোমার ছবি যদি দেখো আর একটু সূক্ষ্মভাবে দেখলে দেখবা এই যে রুক্ষ পাহাড়, উপরে ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এর মাঝখানে ওই পাহাড়ের মধ্যে একটা ছোট গাছের মতো আছে, একটা বুস, এবং ওখানে একটা পাখির বাসা আছে, এবং ওই পাখির বাসায় দেখো একটা মা পাখি খুব শান্ত হয়ে বসে আছে। আর তখন রাজা বলল যে দেখো, পিস বা শান্তি ইটস এ স্টেট অফ মাইন্ড, ইটস নট আ স্টেট অফ ইয়োর সারাউন্ডিংস। মানে তোমাদের আশেপাশে শান্ত থাকা মানে তোমার যে পিস আছে তা না, বরং তোমার আশেপাশে অনেক আওয়াজ থাকবে, যুদ্ধ বিগ্রহ কেওস থাকবে, ওর মাঝেও মাথাটাকে ঠান্ডা রেখে শান্ত থাকাটাই হলো পিস। কারণ আমাদের সারাউন্ডিংস এর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আমরা সারাউন্ডিংস এ অশান্ত থাকার পরও আমাদের মাথাটাকে কতটুকু শান্ত রাখতে পারছি সেটা আমাদের কন্ট্রোলে আছে, এবং সেটাই হলো অ্যাকচুয়াল পিস বা প্রশান্তি। ওই ছবিটি দেখলে রুক্ষ পাহাড়, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, সারাউন্ডিংস অনেক কেওস, কিন্তু এর মাঝেও ওই মা পাখিটা শান্ত হয়ে নিজের বানানো সেই ঘরে বসে আছে, এবং এটাই হলো অ্যাকচুয়াল প্রশান্তি। সো ডু রিমেম্বার দিস, পিস is a state of mind, peace is not the state of surroundings. So amader surroundings e ki hocche na hocche oita jeno amader proshanti ke aghat na kore, borong ashebasher onek juddho bigrohor moddheo nijeke shanto rakha ebong actual peace ta ke paowa tai holo actual success.